बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करि अनेक भालो आछेन। तो वेलकाम जानाच्छि आरेकटि निउ ब्लगे आपनादेर सबाइके। आजके तो आजके आमि जे ब्लगटि करते जाच्छि सेटा होच्छे किछु आपुदेर अनुरोधे एई ब्लगटि करते जाच्छि आमि। তো আমি একটা গ্রুপে আমার হেয়ারের একটা পিক দিয়েছিলাম। তো যে যে আপুরা আমাকে নক করেছো যে তোমার হেয়ার এত লং কিভাবে হলো, এত সুন্দর হেয়ার কিভাবে তুমি বানাইছো, তো সব কিছু আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো যে যে আপুরা আমার কাছ থেকে টিপস চেয়েছো যে তোমার হেয়ারের রহস্য কী, তোমার এত সুন্দর হেয়ার কিভাবে হলো, তুমি এত লং হেয়ার কিভাবে বানিয়েছো, তো সব কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে সব কিছু আসলে এতটাও সহজ না, কিছু পেতে হলে তোমাকে কিছু দিতে হবে, এটাই নিয়ম। তুমি যদি ভালো কিছু পেতে চাও অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। তো ভালো হেয়ারের জন্য অনেক পরিশ্রম করতে হয়, টাইম দিতে হয়, টেক কেয়ার করতে হয়। কথায় আছে না যে যত্নে রতন মিলে, তো আসলে হেয়ারটাও হচ্ছে ওরকমটি। যত্ন ছাড়া তুমি ভালো হেয়ার তোমার হবে না। তোমাকে অবশ্যই তোমার হেয়ারের কেয়ার নিতে হবে, হেয়ার কেয়ার করতে হবে সুন্দরভাবে। তুমি যদি হেয়ার কেয়ার সুন্দর করে করো অবশ্যই তোমারও অনেক সুন্দর হেয়ার হবে। এটা পার ডে 100 হেয়ার ফল হয়, এটা খুব একটা বেশি প্রবলেম না। তো এর থেকে যদি বেশি হেয়ার ফল হয় এটা আমাদের জন্য প্রবলেম। তো আমাদের যেটা করতে হবে, হেয়ার ফল হলে, হেয়ার ফলটা অনেক কারণে হয়ে থাকে, যেমন ড্যান্ড্রাফ হলেও হেয়ার ফল হয়, আর কিছু মানে আমরা যদি খাদ্য অভ্যাসে কিছু ভিটামিন আছে সেগুলো যদি আমরা শরীরে না নিই তাহলেও আমাদের হেয়ার ফল হয়ে থাকে। তো আমি যেটা ফার্স্ট বলবো সেটা হচ্ছে যত্ন। যত্ন ছাড়া তুমি তোমার হেয়ার পাবে না। তো তোমাকে রেগুলার মেনটেন করে, সব কিছু মেনটেন করে তোমার হেয়ারের যত্ন নিতে হবে, তোমার হেয়ার কেয়ার করতে হবে ঠিকমতো, সব কিছু করতে হবে। তো আজকে আমি জাস্ট দুইটা অয়েল ক্রিয়েট করব তোমাদের জন্য। তো এটা হচ্ছে ম্যাজিক অয়েল। তো দুইটা ওয়েতে আমি এই অয়েলটা আজকে তৈরি করে তোমাদেরকে দেখা করি। আজকে যে অয়েল দুটো আমি বানাবো, তো আমি 100% গ্যারান্টি দিব না, অনেকেরই অনেক প্রবলেম থাকে হেয়ারের জন্য। তো আমি আশা করতে পারি যে কিছুটা হলেও তোমাদের উপকার হবে, যাদের হেয়ার ফল হচ্ছে, হেয়ার গ্রোথ হচ্ছে না, মানে হেয়ার বড় হচ্ছে না যেভাবে তোমরা চাও যে আমার চুলও সুন্দর হোক। তো যে যে আপুরা আমাকে বলছো যে তোমার হেয়ার এত লং কীভাবে হলো, তুমি কীভাবে হেয়ার কেয়ার করো, তো তোমাদেরকে বলবো যে আমি আজকে যে দুইটা অয়েল বানাবো, তোমরা যদি সেই দুইটা অয়েল বানিয়ে যদি তোমরা ইউজ করো তাহলে অবশ্যই উপকার পাবে, এটা আমি তোমাদেরকে বলতে পারি। তো আজকে আমি যে দুইটা অয়েল বানাবো সেই দুইটা অয়েল যদি তোমরা নিয়মিত ইউজ করো আর আমার এই প্রসেস দুইটা যদি ঠিকমতো ফলো করো তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে, এটা আমি বলতে পারি। তো আজকে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তোমাদেরকে হেয়ার অয়েল তৈরি করে দেখাবো সেটা হচ্ছে নাম্বার 1 মেথি, নাম্বার 2 কালো জিরা, নাম্বার 3 অনিয়ন, নাম্বার 4 সেটা হচ্ছে কোকোনাট অয়েল। তো মেথি যেটা করে তোমার চুলের গ্রোটা বৃদ্ধি করে, তারপরে হচ্ছে চুল শাইনি হতে তোমার হেল্প করে, তারপরে হচ্ছে চুলটা গ্রো করতে, চুলটা সুন্দর করতে, মানে মেথিটা অল ওভার তোমার কভার করে দেয়। তারপর সেকেন্ড হচ্ছে কালো জিরা। কালো জিরাটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি কম বেশি। তো কালো জিরাটা চুলের জন্য অনেক হেল্পফুল, চুলকে গ্রো করতে সাহায্য করে, তারপরে হচ্ছে তোমার চুলের যত প্রবলেম সেটা দূর করতে কালো জিরাটা আমাদের হেল্প করে থাকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মেথি। তো মেথির গুণাগুণ কম বেশি আমরা সবাই জানি, মেথিটা চুলের জন্য খুবই হেল্পফুল, অনেক উপকার করে। আর এখানে নিয়েছি আমি কালো জিরা, এটা আস্ত কালো জিরা, আর নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ, আর এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি কোকোনাট অয়েল, নারিকেল তেল। তো আজকে আমি এই 4টা উপকরণ দিয়ে আপনাদেরকে আমি
मैजिक हेयर ऑयल तैरी करे देखाबो। तो एखन आमी जेटा करबो सेटा होच्छे एई प्याजटा खोसा छाड़िए एटा आमी केटे निब टुकरो टुकरो करे। এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এই যে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি প্যানটা গরম করতে দিয়েছিলাম, জাস্ট বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম গরম। তো গরম প্যানে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল, তো বেশি আঁচ করা যাবে না, চুলার আঁচটা একদম মিডিয়ামের লো মিডিয়াম থাকতে হবে। তো কোকোনাট দিয়ে আমি জাস্ট একটু গরম করব, বেশি না, যেন বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি জাস্ট একটু নেড়েচেড়ে নেব, একটু ভেজে নেব নেড়েচেড়ে। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত কালো জিরা। তো আমি কালো জিরা আর পেঁয়াজটা জাস্ট একটু করে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মেথি। তো এই তিনটা চারটা উপকরণ আমি এখন জাস্ট একটু করে ভেজে নেব, বেশি যেন হাই হিট না থাকে, লো মিডিয়ামে যেন থাকে চুলার আঁচটা। তো লো মিডিয়ামে আমি জাস্ট একটু করে ভেজে নেব, যেন একটু বলক ওঠে, বেশি না, জাস্ট একটু করে ভেজে নেব আমি। এই তো আমার ভাজা হচ্ছে, বেশি ভাজা যাবে না, যেন পেঁয়াজ যেরকম কালার ওরকমই থাকে, এটা যেন মানে পোড়া কালার যেন না হয়, কালারটা যেন চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো প্রায় হয়ে গিয়েছে আমার তেল, আর বেশি আমি জাল করব না, জাস্ট 10 থেকে 12 মিনিট আপনি এটা মিডিয়াম লোতে ভেজে নেবেন। তো এভাবে প্রায় পেঁয়াজটা হয়ে গিয়েছে, বেশি এই যে দেখতে পাচ্ছেন মানে মিডিয়াম বল করতেছে, একটু বলকাবে, বেশি না, কারণ হচ্ছে নারকেল তেল বেশি হাই হিটে এটা বয়েল করা নিষেধ, এটা বয়েল করা যাবে না ওইভাবে। তো আমার তেলটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই অয়েলটা আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিব, যে পর্যন্ত ঠান্ডা না হয়, তো সে পর্যন্ত ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো অয়েলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা এখন ছেঁকে নিব ছাঁকনি দিয়ে। এই তো ফার্স্ট স্টেপে আমি যে অয়েলটি তৈরি করেছি এটা হয়ে গিয়েছে। তো এটা শীত এখন যেহেতু জমে গিয়েছে তেলটা, তো এটা যেটা করবে সেটা হচ্ছে কাচের বয়মে এটা তোমরা সংরক্ষণ করে সপ্তাহে 2 দিন দেওয়ার ট্রাই করবে। তো সেকেন্ড প্রসেসে আমি আরেকটি অয়েল বানানোর জন্য ট্রাই করতেছি, সেটা হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মেথি। তো এই মেথিগুলো আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট একটু ফাটিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি হচ্ছে কালোজিরা, তো কালোজিরাটাও আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে, জাস্ট বেশি না, হালকা একটু ব্লেন্ড করতে হবে। তো এখানে আমি প্যানটা গরম করে নিয়েছি, এখানেও দিয়ে দিচ্ছি হচ্ছে কোকোনাট অয়েল। তো সেই আগের কথাই বলেছি যে কোকোনাট অয়েল বেশি হাই হিটে এটা বয়েল করা যাবে না, তো জাস্ট একটু হাই হিট লো হাই হিটে এটা বয়েল করতে হবে। তো আমার তেলটা বয়েল হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে মেথি।
তো মেথিটা একটু দেওয়ার পরে একটু ভেজে নিছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। তো এই তিনটা উপকরণ এখন একটু জাস্ট বয়েল করতে হবে। আমি আগেই বলেছি যে আপনার কোকোনাট অয়েলটা বেশি বয়েল করা যাবে না, তো বেশি বয়েল করলে এটাতে প্রবলেম হবে, তো জাস্ট লো হাই হিটে আপনাকে এটা বয়েল করতে হবে। তো এই তো আমার অয়েলটা অলরেডি হয়ে গিয়েছে, এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এটা আমি ঠান্ডা করতে দেব। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা যেটা করব সেটা হচ্ছে এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এই তো এটা ছাঁকুনি দিয়ে ছাঁকা হয়ে গিয়েছে। তো এই তো আরেকটা ম্যাজিক অয়েল আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো আজকে আমি দুইটা আইটেম দিয়ে, মানে দুই ধরনের দুইটা ম্যাজিক অয়েল তৈরি করে দেখালাম। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই দুইটা অয়েল তোমরা দুই দিন পর পর ইউজ করার জন্য ট্রাই করবে, সপ্তাহে দুই দিন, তিন দিন, তিন দিন হলে ভালো হয় যাদের বেশি প্রবলেম, আর যদি যদি না পারো তাহলে কমপক্ষে দুই দিন এই তেলটা ইউজ করার জন্য ট্রাই করবে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে করো না এই ভিডিওটা থেকে আমরা উপকৃত হয়েছি, তাহলে অবশ্যই কমেন্টস করবে, লাইক করবে, আর পারলে শেয়ার করবে। আর তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে তুমি তোমার ফ্রেন্ড লিস্ট থেকে আরও দুইজনকে তুমি এই ভিডিওটা শেয়ার করতে পারো যেন তারা উপকৃত হয়। আর হ্যাঁ, তোমাদের যদি হেয়ার কেয়ার নিয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আরও যদি এরকম ভালো ভালো হেয়ার কেয়ার ভিডিও চাও অবশ্যই আমি ভিডিও করব। তো যদি কোনো প্রবলেম থাকে, আর এই ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে যেহেতু আপুদের জন্য আমি ভিডিওটা করেছি, তো এই জন্য আর কি। তো তোমাদের যে কোনো প্রবলেম, হেয়ার প্রবলেম নিয়ে তোমরা আমাকে যদি বলো যে এরকম আরও ভিডিও চাও, তাহলে আমি নেক্সট টাইমে আরও অনেক ভিডিও দিব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে যেন নেক্সট ভিডিও দিলে তোমরা দেখতে পারো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের টেক কেয়ার করবে, এটাই আমি আশা করব তোমাদের থেকে। তো সবাই ভালো থাকো, যে যেখানে থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।